রহমাতুল্লাহ একদিনী ভাই আপনি জানতে চেয়েছেন একসাথে গরুর মধ্যে আকিকা এবং কুরবানি দেওয়া যাবে কিনা এই মাসাল একটু মতনৈক্য রয়েছে কিন্তু উত্তম হচ্ছে বিশুদ্ধ হচ্ছে যে আলাদা আলাদা ভাবে আকিকা এবং কুরবানি দেওয়া যেহেতু আল্লাহ রসুল ওয়াসাল্লাম ছাগল ভেড়া দুম্বা এই প্রজাতির যে সমস্ত প্রাণী রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে আকিকা দিতে বলেছেন আল্লাহ রসুল কিন্তু বলেননি যে গরু দিয়ে আকিকা দেওয়া যাবে বা আল্লাহ রসুলের সময় কেউ দিয়েছেন হ্যাঁ যদি ছাগল না পাওয়া যায় দুম্বা ভেড়া এই ধরনের প্রজাতির প্রাণী যদি আপনি না পান সেই ক্ষেত্রে আপনি বিকল্প ব্যবস্থা নিতে পারেন কিন্তু যেহেতু এই সমস্ত আহ প্রাণীগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে বা আমরা চাইলেই এগুলো ক্রয় করতে পারি সেহেতু ছাগল দিয়ে ভেড়া বা দুম্বা দিয়ে আকিকা দেওয়াটা উত্তম আর আপনি কুরবানি কুরবানির জায়গায় রেখে দেওয়াটাই উত্তম এই মাসালার মধ্যে এটাই হচ্ছে বিশুদ্ধ মদ যদি অনেকে বলেছেন একসাথে দেওয়া যাবে কিন্তু বিশুদ্ধ হচ্ছে আলাদাভাবেই দেওয়া কারণ আল্লাহ রসোলের সাহাবারা বা কেউ তারা উট দিয়ে বা গরু দিয়ে আকিকা দেননি তারা সবাই ছাগল দিয়েই বা বকরি ভেড়া দুম্বা এগুলো দিয়েই আহ আকিকা দেওয়া হয়েছে আল্লাহ আলমিস্লাহ ফিকুম